হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি তার কারণ একটাই যে আগামীকাল সিক্স ডিসেম্বর ক্লার্কশিপ এক্সাম তোমাদের বহু প্রতীক্ষিত এই এক্সাম এই এক্সামের জন্য অনেকগুলো ভিডিও আমি প্রোভাইড করেছি আমার চ্যানেলে তোমরা অনেকে হয়তো সেই ভিডিও দেখেছো কিছুটা উপকৃত হয়েছো তো আজকে যে কারণে আসা যে তোমরা কালকে এক্সামের জন্য স্বভাবতই অনেকেই টেনশানে আছো তো সেই টেনশানটা একটু রিডিউস করার জন্যই আজকের ভিডিও তো দেখো তোমরা যে কারণে টেনশানটা করছো সেটা হচ্ছে আগামীকালের এক্সামে কেমন আসবে কোশ্চেন এক ঘন্টায় ছটা রাইটিং শেষ করতে পারবো কি পারবো না কোশ্চেন লেভেল কেমন হবে কত ওয়ার্ডের রিপোর্ট দেবে এরকম বিভিন্ন রকম কোশ্চেন তোমাদের মাথায় বারবার ঘুরছে তার জন্যই টেনশানটা কিন্তু হচ্ছে তবে আমার যেটা সাজেশন তোমরা এই মুহূর্তে যেটা করো সেটা হচ্ছে কোন রকম যে পড়াশোনা যেটা এতদিন পড়েছো এখন কিচ্ছু পড়তে যেও না জাস্ট নিজেকে রিল্যাক্স করো মাইন্ডটাকে ফ্রেশ করো এটা কিন্তু আর পাঁচটা এমসিকিউ এক্সামের মতো নয় যেহেতু ডেস্ক্রিপটিভ রাইটিং তোমার মাইন্ড যত ফ্রেশ থাকবে তত তুমি ভালো আউটপুট রাইটিং বেরো করতে পারবে তো এখন তোমরা একদম রিল্যাক্স মোডে যাও পরীক্ষা অবধি আর কোনো রকম কিছু দেখার দরকার নেই জাস্ট যেটুকু রিপোর্টের ফরম্যাট যদি কারোর মনে হয় দেখবে একবার দেখতে পারো বাট আদারওয়াইজ কোনো কিছু দেখার দরকার নেই যা আগে পড়েছো তার উপরই তোমার প্রিপারেশান রয়েছে এবং সেখান থেকে কিন্তু তোমার এক্সাম খুব ভালো হবে এবং আরও একটা জিনিস বলা যে যে কোশ্চেনের লেভেলের কথা তোমরা ভাবছো সেটা কিন্তু আমি বলতে পারি যে কোশ্চেন কিন্তু খুব সহজ হবে অতএব সবাই লিখতে পারবে এরকম টপিকই দেওয়া হবে ট্রান্সলেশান পেসি প্রত্যেকটাই সহজ হবে সহজ মানের হবে অতএব সেই নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই তোমরা কিন্তু প্রত্যেকেই লিখতে পারবে এরকম টপিক থাকবে কিন্তু তোমাদের শেষ করতে হবে ছটা রাইটিং লিখতে হবে এটাই যেটা তোমাদের কাছে চ্যালেঞ্জিং তো সেই জন্য তোমরা অলরেডি অনেক গ্রুমিং করেছো অনেক প্র্যাকটিস করেছো এইটা নিয়ে এখন আর কোনো ভাবনা চিন্তার জায়গা নেই তোমরা জাস্ট যাও নিজের বেস্টটা দাও অটোমেটিক্যালি এক্সাম ভালো হবেই কোনো রকম টেনশান নিতে হবে না এখন পরীক্ষার আগে টেনশন একেবারেই নয় মাইন্ড ফ্রেশ করো নিজের রিল্যাক্সেশন করো এবং আরও একটা জিনিস বলা যেটা আগামী কাল অনেক ক্যান্ডিডেট প্রায় সিক্সটি প্লাস ক্যান্ডিডেট এক্সাম দেবে তো খুব স্বভাবতই একটা রাশ আওয়ার হতে চলেছে তো সেই জন্য তোমরা অনেকেই হয়তো কাছাকাছি পৌঁছে গেছো এক্সাম সেন্টারে সেখান থেকে যাবে বা কারা যারা পৌঁছাও নি তারা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছানোর চেষ্টা করো এবং এক্সাম যখন শেষ হবে তখনও তোমরা একটু ওয়েট করে বেরিয়ে যাতে যতটা ভিড় এরানো যায় এরকম একটা পরিস্থিতি থেকে আমাদের যেহেতু করোনার পরিস্থিতি চলছে তো সেক্ষেত্রে ভিড়টা একটু এড়োনোই ভালো এবং সেই জন্য তোমরা একটু ওয়েট করে বেরোবে এবং যাতে আগামী যে পরীক্ষাগুলো আছে সেগুলো তোমরা সুস্থভাবে দিতে পারো সেই জন্যই এবং আরও একটা কনফিউশান নিয়ে আমি বলে দিই যে অনেকেই এই কোশ্চেনটা করেছে এবং এই নিয়ে একটা কনফিউশানও তৈরি হয়েছে যে ব্ল্যাক পেন অ্যান্ড ব্লু পেন এই ব্ল্যাক পেন এবং ব্লু পেন নিয়ে যে কনফিউশানটা হয়েছে যে কোনটা দিয়ে আমি লিখব দেখো যেটা তোমাদের অ্যাডমিট কার্ডের বলা রয়েছে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা রয়েছে যে ক্যান্ডিডেট শুড ইউজ অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন ফর মেকিং অল দ্য এন্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ ডার্কেনিং দ্য ওভার্স ইন দ্য অ্যাটেন্ডেন্স সিট অ্যাডভাইস টু ব্রিং দেয়ার ওন বল পয়েন্ট ব্ল্যাক পেন তো যেটা অ্যাটেন্ডেন্স থাকে এবং যেখানে মার্ক করতে হয় ডার্কেনিং করতে হয় বাবলিং করতে হয় সেগুলো অ্যাটেন্ডেন্সে মাস্ট ব্ল্যাক পেন দিয়ে অবশ্যই করতে হবে কিন্তু প্রশ্ন আসছিল ডিসক্রিপটিভ রাইটিংটা কি ব্লু দিয়ে লিখতে পারবো দেখো সেক্ষেত্রেও একজন ম্যানে চেয়ারম্যানকে কোশ্চেন করেছিল যে ব্লু পেন দিয়ে লিখতে পারবো কি না সেক্ষেত্রে চেয়ারম্যান যে রিপ্লাইটা দিয়েছিল সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কোশ্চেনটা ছিল যে রেসপেক্টেড স্যার ক্যান ইউ ইউজ ব্লু বল পয়েন্ট পেন ফর ডেসক্রিপটিভ অ্যান্সার্স অফ ফ্ল্যাগশিপ পার্ট টু এক্সাম তো সেক্ষেত্রে চেয়ারম্যানের যেটা রিপ্লাই ছিল যে নো ব্ল্যাক অনলি অতএব এখান থেকে কিন্তু পরিষ্কার যে তোমরা যে ডেসক্রিপটিভ পেপার দেবে সেখানেও ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করবে এটাই আমাদের জন্য সেফ হবে কারণ যেহেতু চেয়ারম্যান রিপ্লাই দিয়েছে এরকম যে ব্ল্যাক পেন দিয়ে অ্যান্সারটা লিখতে হবে তো তোমরাও সেক্ষেত্রে ফর সেফটি ব্ল্যাক পেন ইউজ করো এটাই হচ্ছে তোমাদের জন্য লাস্ট সাজেশান আর কোশ্চেন নিয়ে কিচ্ছু ভাবো না বিন্দাস পরীক্ষা দিয়েছ প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে এবং এখান থেকে অনেক অনেক ছেলেমেয়েরা চাকরি পাবে তো তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক খুব ভালো করে এক্সাম দাও আবার এক্সামের পরে কোশ্চেনের ডিসকাশান নিয়ে আবার ভিডিও বানাবো এবং তার পরবর্তী সময় কাট আপ এবং অন্যান্য যে সমস্ত ভিডিও চলতে থাকে চ্যানেলে সেগুলো চলতে থাকবে